আজকে আমরা পাওলোনিয়া গাছের যে শক্ত বা নরম সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। অনেকে বলছে যে এই গাছটা ভেঙে যাবে, যেহেতু অনেক লম্বা হয় এবং ভেঙে যায়। তা আসলে ওই যে ও যে ব্যক্তিটা উঠছে, হ্যাঁ, ও অলরেডি মোটামুটি 15 ফিট পর্যন্ত অলরেডি উঠে গেছে, ঠিক আছে। তো এই ওর ওজন হবে কমপক্ষে হচ্ছে আপনার 60-65 কেজি, তারও বেশি। আরেকজন উঠতেছে অলরেডি, একদিকে না, হ্যাঁ, আরেকজন ঝটপট। তো এক সাইডে যোগ দেওয়া যাবে না, ঠিক আছে। এই পাশে একজন, এই পাশে তো, এই পাশে রসুল, ওকে। অলরেডি কয়জন? পাঁচজন। হ্যাঁ, নিচে একজন যাও, দ্রুত। রহিম, আর না, ওই অবস্থায় থাকো। 2 বছর একটা গাছে আর কত, ঠিক আছে। হ্যাঁ, আরেকজন, ওকে, আরেকজন। মিজাজটা খারাপ হয় না, যাও তুমি আরেকজন। একদিকে যোগ দিয়ে যাবে না। ওঠো, ওকে। তার মানে অলরেডি দেখা আছে 1, 2, 3, 4, 5, 6 মাশাল্লাহ। এই পাওলোনিয়া গাছে শক্তিশালী, তার প্রমাণ আছে এটা। তো অলরেডি দেখেন, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, মাত্র 2 বছর একটা গাছে এতগুলো যদি লোক থাকে, তার মানে একটু ব্যাকাবে, এটাই স্বাভাবিক। যেহেতু উপরের দিকে আপনার আছেন, তুমি এইদিকে যাও। তো দেখেন সুপ্রিয় দর্শক, আপনারা দেখেন, একটু এই পাশে যাও, এই পাশে ঘুরে যাও। আচ্ছা, যাই হোক, এখন দেখেন মোটামুটিভাবে 6 থেকে 7 জন লোক অলরেডি এই গাছে উঠেছে, কিন্তু গাছটা কিন্তু কোনো ভাঙে নাই। আর এখানে ঝড় হলে এই গাছটা কিন্তু সুপারি গাছের মতন দোল খাবে, কিন্তু ভাঙার কোনো রেকর্ড নাই। তো যাই হোক, আমরা নড়াইল পাওলোনিয়া থেকে আমরা সরাসরি চারা এবং স্টাম্প বিক্রি করি। আমরা অলরেডি ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা সুন্দরবন কোরিয়ার মাধ্যমে আমরা চারা সাপ্লাই করি। এবং এই যে বাগানটা, আসলে আমাদের অনেকগুলো বাগান আছে, সেই বাগানগুলো পরিচর্যা করতেছি।